বন্ধুরা, আমরা পড়ছি বাবুরের মহত্ব। কবিতাটি লিখেছেন কালিদাস রায়। তো আমরা কালিদাস রায়কে নিয়ে তো অবশ্যই কথাবার্তা বলবো, তার আগে আমরা একটু কবিতাটা প্রত্যেকটা লাইন খুব ভালো করে বোঝার চেষ্টা করছি। তো এই কবিতার আগের অংশগুলো তুমি যদি বুঝতে চাও তাহলে সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে আসবে, এবং আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে পড়ছি। প্রথম লাইনটাই বলা হচ্ছে, বাবুরের আর নাই কোনো প্রতিরোধ। বাবুর বলতে এখানে সম্রাট বাবর, আর এই যে বললো আর নাই কোনো প্রতিরোধ। আচ্ছা, প্রতিরোধ মানে কি বাধা? তো তার বাধা হিসেবে কারা কারা ছিল আমরা বোধহয় আগের ভিডিওগুলোতে পড়েছি, তারপর আমি এখানে বলে দিচ্ছি। প্রথম বাধা ছিল হচ্ছে ইব্রাহিম লোদি, তারপর হচ্ছে সেকেন্ড সংগ্রাম সিং, আর তৃতীয়ত হচ্ছে দৌলত খালদি। এই তিনজনকে কিন্তু সে পরাজিত করে। তো এই তিনজনকে পরাজিত করার ফলে তার কিন্তু আর কোনো প্রতিরোধ নেই। তারপর কি দেখো কি লাইনটা বলল, দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে। আচ্ছা, আমি আগে লাইনগুলো একটু কঠিন, আমি আগে লাইনগুলোর অর্থগুলো লিখে নিই, তারপর তোমাদের যে অর্থটা সেই অর্থটা বুঝিয়ে বলবো। দস্যু মানে হচ্ছে ডাকাত। আচ্ছা, তুষ্ট মানে হচ্ছে সন্তুষ্ট। আচ্ছা, লুণ্ঠিত মানে হচ্ছে নিয়ে যাওয়া। আচ্ছা, এখন দেখো তোমাদেরকে আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে মূলত যেটা হয় যে যারা কোনো একটা জায়গা দখল করে, মানে জয়লাভ করে, সেই জয়লাভ করার ফলে তারা সেখানে যত সম্পদ পায় সেই সম্পদ পেয়ে তারা খুশি থাকে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে বাবর বলছে যে না, আমি শুধুমাত্র সম্পদ নিয়েই খুশি থাকব না, আমি সেখানে হয়তো সেই জায়গা অর্থাৎ সেই মাটিকে দখল করেছি, সেই মাটি দখল করলেই চলবে না, আমাকে সেই যে মাটির মানুষগুলো মানে প্রজারা, সেই প্রজাদেরকেও কিন্তু আমাকে দখল করতে হবে, অর্থাৎ তাদের মন দখল করতে হবে। অর্থাৎ দস্যুরা যে কাজটা করে সেটা হচ্ছে, দস্যুরা কিন্তু শুধুমাত্র ডাকাতি করে, ডাকাতি করার পর ওই স্থানে যত দামি জিনিসপত্র থাকে সেই সম্পদগুলো নিয়ে তারা কিন্তু চলে যায়, তুষ্ট হয়। কিন্তু সম্রাট বাবর যে কাজটা করলেন, ডাকাতদের মতো সেরকম সন্তুষ্ট হলেন না। তার কথা হচ্ছে যে আমি ডাকাতদের মতো শুধুমাত্র সম্পদ লুণ্ঠন করার জন্য আমি এই যুদ্ধ করিনি, আমার যুদ্ধ করার কারণটা হচ্ছে আমি এখানে প্রজাদের সেবা করব। তো সেবা করার উদ্দেশ্যে তিনি সেখানে কি করেন, জেকে বসেন। জেকে কোথায় বসেন? তিনি মুঘল সিংহ। মুঘল সিংহ বলতে এখানে মূলত বাবরকে বুঝিয়েছে। এখন তোমরা বলতে পারো মুঘল সিংহ বলতে বাবরকে কেন বোঝালো? তোমাদেরকে ছোট্ট করে তথ্য দিতে চাই, সেটা হচ্ছে বাবর হচ্ছে তার হাত ধরেই কিন্তু মুঘল সাম্রাজ্যের শুরু হয়, এই জন্য তাকে বলা হচ্ছে মুঘল সিংহ। আর দিল্লির মসনদে, মসনদ বলতে বন্ধুরা এখানে বোঝাচ্ছে সিংহাসন, সিংহাসন। তাহলে এখানে কি বোঝালো? তাহলে সে ডাকাতদের মতো শুধু সম্পদ নেওয়াতে তুষ্ট না হয়ে, সন্তুষ্ট না হয়ে সে কি করলো, সে প্রজাদের সেবা করার জন্য দিল্লির সিংহাসনে জেকে বসল। এবং তার পরবর্তী লাইনগুলোতে বলা হচ্ছে, মাটির দখলই খাঁটি জয় নয় বুঝেছে বিজয়ী বীর। বিজয়ী বীর মানে কে বুঝতেই পারছো? সম্রাট বাবর। আর তার কাছে মনে হয়েছে শুধুমাত্র মাটির দখল নয়, মাটির দখলটাই শুধুমাত্র খাঁটি জয় হতে পারে না। তাহলে এখন তাকে কী করতে হবে? দেখো সেই কী করতে হবে তার ব্যাখ্যাটা পরের লাইনে দেওয়া হয়েছে, বিজিতের। আচ্ছা, বিজিত মানে কি? যাদেরকে জয় করেছে। আমি একটু লিখে দিচ্ছি, যাদেরকে জয় করা হয়েছে। আর হৃদি মানে হচ্ছে হৃদয়। তাহলে যাদেরকে জয় করেছে অর্থাৎ ওই মাটির মানুষ অর্থাৎ প্রজারা, যাদেরকে জয় করেছে এই বিজিতের হৃদি, যাদেরকে জয় করা হয়েছে তাদের হৃদয় সে কী করবে এখন? দখল করবে, এখন করেছে স্থির। অর্থাৎ তার প্রথম কাজটা কিন্তু শেষ। প্রথম কাজটা কি?
সেই মাটিকে দখল করা অর্থাৎ সেই জায়গাকে দখল করা এটা তার হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র মাটিকে দখল করলেই তো হবে না, মাটির মানুষকে দখল করার জন্য কিন্তু তাদের মন জয় করার জন্য কিন্তু তাদেরকে সেবা করতে হবে। তো বন্ধুরা, সম্রাট বাবর পরবর্তীকে সেবা করেছিল বা সেবা যদি করেই থাকে কীভাবে করেছিল সেই ব্যাখ্যাগুলো আমরা পরের ভিডিওতে পাবো। আজকে এ পর্যন্তই। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবে না। পরের ভিডিও অবশ্যই দেখবে।